হারকিপ্টে হায়দার আলী খানের বয়স 70-এর ঘরে, তার এক ছেলে কাজী আলী খান ও মেয়ে লাইলি বেগম। সমুদ্র ভ্রমণে গিয়ে তার মেয়ে লাইলির সঙ্গে পরিচয় হয় বদিউজ্জামানের। প্রেমের দাম দিতে বদি কাজ নেয় হায়দার আলী খানের বাসায়। আদব, তমিজ, মিঠা মিঠা বল, আমার দিন দাঁড়া বড় খুশ করে দিচ্ছে। বাপ তা চি থোড়া কুচ মাল পানি মিলে গেলে ওর আমি শাদি করু। আপনি ভাবছেন যে মোর জিনে শাদি করু? আপনি 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 65 ইয়ার্স ওল্ড, ওল্ড ইজ গোল্ড কেনা জিনে। কাজী আলী খান প্রেমে পড়ে পাশের বাড়ির মর্জিনা বেগমের। কাজিম মর্জিনার প্রেম যখন জমজমাট, তখন হায়দার আলীর চোখ পড়ে মর্জিনার উপর। কাজিম তার বাবার আচরণে তিক্ত বিরক্ত হয়ে কিপ্টে হায়দার আলীর টাকা খসানোর পরিকল্পনা নেয়। এ নিয়েই কঞ্জুস নাটকের গল্প। মানুষের লোভ, স্বার্থপরতা, সংকীর্ণতা কঞ্জুস নাটকে ফুটিয়ে তোলা হয়েছে হাস্যরসের মাধ্যমে। প্রত্যেকটি ক্যারেক্টারের সাথে সমসাময়িক, যেমন আমার ক্যারেক্টারের সাথে প্রেম, দ্বন্দ্ব, পিতামাতার সাথে দ্বন্দ্ব, এটি নিয়ে চোর মানে লুকোচুরি, তারপর প্রেমের স্বার্থকতা, সব কিছু মিলে আমার ক্যারেক্টারটি ফুটে উঠেছে। প্রত্যেকটা ক্যারেক্টারই এখানে খুব ইন্ডিভিজুয়াল এবং জনপ্রিয় ক্যারেক্টার। খুবই হাসির একটি নাটক, দর্শক এটাকে খুব বেশি পছন্দ করে, আর আমাদের টিম ওয়ার্ক, আমাদের পরিশ্রম সব কিছু মিলেই লোকনাট্য দলের এই কঞ্জুস প্রযোজনাটা আমার মনে হয় যে সবার পছন্দের। নতুনাঙ্গিকে নাটকটি প্রযোজনা করেছে লোকনাট্য দল। বিখ্যাত ফরাসি নাট্যকার মলিয়েলের দি মাইজার অবলম্বনে নির্মিত হয়েছে কঞ্জুস। নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী লাকি। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে নিয়মিত সমসাময়িক বিষয় নাটকে জুড়ে দেওয়া হয়, যা জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন এর অভিনয় শিল্পীরা। মলিয়ের এই নাটকের এমনিতেই তো একটি শক্তি আছে, সেই মলিয়ের এই নাটকের যে গতি, যেই জেশ্চার, পশ্চার, সেগুলোর মানে যথাযথ প্রয়োগ আছে বলেই নাটকটি দর্শক গ্রহণ করছেন। আমি প্রায় 400 কাছাকাছি প্রদর্শনীতে আমি এই হায়দার চরিত্রটা অভিনয় করার সুযোগ পাই। এটা আমি সত্যি আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি, এই কারণে যে ঢাকার মঞ্চে একটা নাটকে 400তম প্রদর্শনীতে অংশগ্রহণ করা খুব বেশি হবে বলে আমার মনে হয় না, আমার জানি না। তো সেই সৌভাগ্যটা আমার হয়েছে, সেই মাইল ফলকটা আমি তৈরি করতে পেরেছি, এটা আমার কাছে একটা তৃপ্তি বলা যায়, প্রাপ্তি বলা যায়। খানদানের ইজ্জতের মান সমান ধুলার মিশিয়ে সুদার পুরনো মালের ব্যবসা করে আপনিই করেন, আপনি নির্লজ্জের মতো বড় লোক দেখেছেন। আমার সামনে চেহারাটাকে দেখে কোন সাহস, আপনি দুনিয়ার সামনে মুখ দেখাচ্ছেন কোন সাহসে? আপনার দাদা পর্দাদের মেহনত আর আপনার আব্বা যেন আগে সাই সম্পত্তি, এগুলোর নবিকগুলা লুচ্চে মুখিরা ফুল করে তো সর করে না। সর্বাপকার বলছি, কঞ্জুস প্রথম মঞ্চস্থ হয়েছিল 1982 সালে। মঞ্চে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে এ নাটকটি। দেশ ও দেশের বাইরে বিভিন্ন উৎসবে বেশ কয়েকবার সম্মাননা অর্জন করেছে রেকর্ড 732 বার মঞ্চায়িত নাটক কঞ্জুস। বক্সিস, দান, সালামি, নজরানা, এইসব কথা হের গেছে বেবাক ঝুট। তোমারে বক্সিস দিলাম, এই কথা শুনে নেই খুব চাইলে চাইলে শুনবেন, আমি কর্জ দেই। খুদা হাফেজ, খুদা তো হাফেজ।